হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো উইন্ডোজের একটা নতুন সিনেমা আসছে, যার মুখ্য চরিত্রে আবির চ্যাটার্জি আর রীতাভরি চক্রবর্তী আছে। সিনেমাটার নাম দিয়েছে তারা ফাটাফাটি। তো ট্রেলারটা কি সত্যি ফাটাফাটি লাগলো কিনা সেটাই বলবো। প্রথমত ট্রেলারে স্টোরি দেখে যেটা বোঝা যাচ্ছে যে রীতাভরি যে ক্যারেক্টারটা, সে একটা মানে মোটা, কিন্তু তার মানে সে শারীরিক গাঠনিক দিক থেকে মোটা, যেটা হয়তো ফ্যাশন ইনফ্লুয়েন্সিং যে ডিপার্টমেন্ট আছে, মানে ফ্যাশন যে ফ্যাশন টাইপের যে ডিপার্টমেন্টগুলো আছে সেখানে যে যথারীতি মোটা মানুষদের জায়গা নেই, এই ব্যাপারগুলো লোকের মধ্যে একটা ভুল ধারণা হয়ে আছে। এবং লোক মোটা লোকেদের বা রোগা লোকেদের প্রচণ্ড পরিমাণে একটা জাজ করে, সেই সোসাইটির এগেনস্টে তাকে কী কী ফেস করতে হচ্ছে প্রতিনিয়ত জীবনের মধ্যে, তো তার উপর বেস্ট করে মুভিটা বানানো। তো ছবির কন্টেন্ট খুব ভালো এবং এরকম ওয়াইজ ছবি অনেক হয়েছে, কিন্তু এরকম হওয়া ছবি হওয়ার সত্ত্বেও আমাদের সমাজে কিন্তু ওই ব্যাপারগুলো এখনও যায়নি। তো আমার মনে হয় যে সমাজে ওই জাজমেন্টের ব্যাপারগুলো যতদিন না যাবে, ততদিন এই সব নিয়ে সিনেমা অবশ্যই আরও বানানো উচিত। একটা রিমেক ছবির থেকে এই রকম ছবি বানানো আমার মনে হয় অনেক ভালো। তো কেমন লাগলো ট্রেলারটা? ট্রেলারে প্রথম একটা নেগেটিভ দিকই আমার লেগেছে, সেটা ফার্স্টে বলে দিচ্ছি, সেটা হচ্ছে ট্রেলারে অনেক কিছু গল্পটা রিভিল্ড করে দেওয়া হয়েছে। মানে যদি কিছু সাসপেন্স ওয়াইজ ব্যাপারটাকে রাখতো তাহলে জিনিসটা আরও ভালো হতো। শুধু স্টোরির বা প্লটটা দেখিয়ে কিছু একটা ইমোশনাল সিচুয়েশানগুলোকে একসাথে কালেক্ট করে যদি ট্রেলারটা প্রেজেন্ট করা হতো তাহলে হয়তো আরও বেশি জিনিসটা দেখতে ভালো লাগতো। কারণ ট্রেলারে পুরো একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি না, ওই কাট টু কাট ওয়াইজ পুরো সমস্ত মুভিটাকে অনেকভাবে বেশিভাবে রিভিল্ড করে দেওয়া হয়েছে, এটা আমার নেগেটিভ লেগেছে। পারফরমেন্স ওয়াইজ সবার খুব ভালো লাগছে এবং ট্রেলারে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর গানের যে উপকারিতা দেওয়া হয়েছে সেগুলো খুব ভালো। মানে ট্রেলারে যখন ট্রেলারটা চলছে তার মাঝে দু তিনটে যখন গান হবে বা ব্যাকগ্রাউন্ডগুলো চলবে সেগুলো খুব ভালো। কিছু কিছু ডায়লগ যেগুলো মনের মধ্যে সত্যি হয় যে আমরা অ্যাকচুয়ালি মোটামুটিভাবে বাঁচি না, আমরা ফাটাফাটিভাবে বাঁচি। এবং আমি একটা কথাই বলবো যে এই মোটা হওয়া, রোগা হওয়া, লম্বা বেটে এই জিনিসটা নিয়ে অবশ্যই আমাদের ভাবনাচিন্তা যতদিন না বদলাবে ততদিন এই সিনেমা বানানো উচিত। কারণ এই রকম সিনেমা হয়তো আয়ুষ্মান খুরানা, রাজকুমাররা অনেক টাইপের বানায়, কিন্তু তারপরেও লোক তো দেখে, কিন্তু তুমি দেখবে এই দুদিন দেখবে তারপরে কালকে গিয়ে আবার কাউকে বিচার করবে। এগুলো অ্যাকচুয়ালি আমাদের এরকম ভেবে নেওয়া উচিত যে এগুলো ভগবানের দেওয়া, যে জিনিসটা করার মতো আমাদের হাতের মধ্যেই নেই, তো সেই জিনিসটা তো নিয়ে বেকার ভেবে তো লাভ নেই বা টাইম ওয়েস্ট করে লাভ নেই। তো যাই হোক, সেটা আউট অফ দ্য বক্স কথাবার্তা। তো ট্রেলারটা ওভারঅল আমার খুব ভালো লেগেছে, ট্রেলারের কাস্টিং খুব ভালো, ট্রেলারের পারফরমেন্স খুব মানে ভালো লাগছে এবং আশা করছি মুভিটাও ভালো হবে। এবং যে ব্যাকগ্রাউন্ড স্কোরগুলো বাজছে বা গানের যে যেখানে যেখানে দরকার বা ইমোশনাল সিচুয়েশানগুলো যেখানে যেখানে দরকার, ট্রেলারটা খুব ভালোভাবে কাট করা হয়েছে। কিন্তু ওই আমার একটাই যেটা নেগেটিভ লাগলো সেটা হচ্ছে যে ট্রেলারটা প্রচণ্ড স্টোরিটা প্রচণ্ড রিভিল্ড করে দিচ্ছে। তো এখানে ডিরেক্টরের কাজও খুব ভালো, যে তোরা ট্রেলার দেখে বোঝা যাচ্ছে। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। তো ওভারঅল এই ছিল আজকের ট্রেলার রিয়াকশান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের যে ট্রেলারটা তোমাদের কেমন লাগলো সেটা জানালে অবশ্যই জানাতে হলে অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ অল।